সামর মহা খুশি হয় ফজর জোহর আসর মগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় মা হাওয়া এবং পিতা আদম যখন গন্ধম ফল খেয়েছিল তখন আল্লাহ পাক রেগে গিয়ে তাদের দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল তারা যখন 70 বছর পর মিলিত হয়েছে আল্লাহর কাছে কান্নাকাটা করে মাপ চেয়ে তখন আল্লাহ পাক বলছে আমাকে শুকরিয়া জানাতে গেলে তোমাদের 4 রেকাত নামাজ পড়তে হবে কিসের 4 রেকাত নামাজ আমি আল্লাহ আমার নামে 2 রেকাত নামাজ পড়বে আর তোমার বাপ মার নামে 2 রেকাত নামাজ পড়বে কিন্তু মা হাওয়া এবং পিতা আদম সেই সময় 2 রেকাতই নামাজ পড়েছিল কেন তারা 4 রেকাত নামাজ পড়ল না আর কেন 4 রেকাত নামাজ ফজরের নামাজ হলো না বলছি শুনুন গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় ও ভাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় কিসে 4 রাকাত আল্লাহর নামে 2 রাকাত পড়ো বাপ মার নামে 2 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ ও ভাই 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মা তাদের ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত ও গো ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরুষ কার ও ভাই মহাপুরুষ কার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার ফজরের পর জোহরের নামাজ জোহরের নামাজ কেন দুপুর বেলায় হয়েছে কেন 4 রেকাত হয়েছে বলছি শুনুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় সবার মাথা ঝুঁকে যায় তখন বলে আল্লাহ খালিলুল্লাহ শকর পড়তে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায় ও গো 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায় তখন দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জহর পেল কদর কোরআনের পাড়ায় তার নাম যে জহর পেল কদর কোরআনের পাড়ায় এই জহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ও গো সে মোর প্রিয় হয় কে বলছে স্বয়ং আল্লাহ পাক বলছে এই জহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ও গো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালাই তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালাই 50-এর বদল 5 তো দিল জোহরের পর আসর আসরের নামাজ কিভাবে এসছে এবং কেন 4 রেকাত হয়েছে বলছি শুনুন 7-7 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী একদিন নয় দুদিন নয় 7-7 দিন তিমি মাছের পেটেতে বেঁচেছিল ইউনুস নবী ভাবা যায় আল্লাহ কিনা করতে পারে শুনুন 7-7 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে কিসের নামাজ খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার ও ভাই 4 রাকাত নামাজ পড়ে ইউনো শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন ছিল বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তাই ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা ও ভাই আসরের বেলা তওবা করো নামাজ পড়ো
जपो तसीबी माला तौबा करो नमाज पढ़ो जपो तसीबी माला पंचाशेर बदल पांच तो दिलो আশুরের পর মাগরিব সব নামাজ আমরা দুই রেকাত না হলে চার রেকাত কিন্তু মাগরিবের নামাজ বিজোড় কেন তিন রেকাত কেন হয়েছে বলছি শুনুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ঈসা আলাইহিস সালাম তার মার নাম ছিল মা মারিয়াম কিন্তু তার আব্বাজি ছিল না তিনি বিনা বাপের সন্তান আল্লাহ পাক কিনা করতে পারে আর যখন তিনি দিন দিন বড় হচ্ছে তখন ইহুদিরা তাকে ঠাট্টা করত তোমার আব্বাকে স্বয়ং আল্লাহ পাক তো শোনো তিনি এত মনের দুঃখ জ্বালা পেয়েছিল কারণ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর কাউকে জন্ম দেবে না তাই বলছে শুনুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ কি বদি শুনে ঈসা বলে সত্যি কথা নয় ও ভাই সত্যি কথা নয় মনের দুঃখে বনে গিয়ে সে কাঁদা কাটা করে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাতে নামাজ পড়ে ও ভাই চার রাকাতের বদলে ঈসা তিন রাকাতে নামাজ পড়ে কিসে তিন রাকাত দুই রাকাত খোদার তরে একই রাকাত মার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন ছিল যে মাগরিব ও ভাই ছিল যে মাগরিব শনি রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শনি রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল সব শেষে আমরা ঈশার নামাজ পড়ি এই ঈশার নামাজ কিভাবে এসছে এবং কেন এই ঈশার নামাজের কত বড় ফজিলত শুনুন শেষ কথার মাধ্যমে কবি লিখছে খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জালা খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জালা আল্লাহ বলে ওরে মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা দেশ ছেড়ে তুই পালা তখন মুসা নীল দরিয়ায় আশা মারে নদী হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে নদী হলো ফাঁক ও পারেতে মুসা ওঠে ডোবে ফেরাউনের ঝাঁক ও ভাই ও পারেতে মুসা ওঠে ডোবে ফেরাউনের ঝাঁক আর পারে যখন উঠল মুসা তখন ছিল ঈসা পারে যখন উঠল মুসা তখন ছিল ঈসা আশা তুলে মুসা পড়ে চার রাকাতের ঈসা ওগো আশা তুলে মুসা পড়ে চার রাকাতের ঈসা এই ঈসার নামাজি এত মহান এত ফজিলাত ও ভাই এত ফজিলাত চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও ভাই আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা মোর মহা খুশি হয় ফজর জোহর আসর মগরিব বলো কেন হয় ও গো ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়